পজিটিভ নিয়ে কাজের সন্ধানে মালদ্বীপ গিয়ে দেশে ফিরেছিলেন তারিকের বাবা দীর্ঘ পাঁচ বছর অসুস্থ থেকে দুই হাজার আটে মৃত্যুর কাছে হেরে গেলেও এইডসের এর জীবাণু রেখে যান স্ত্রীর শরীরে সেই থেকে জীবন বাঁচাতে হাসপাতালের বিছানায় লড়ে যাচ্ছেন তারিকের মা আব্বু মারা যাওয়ার পর আমরা জানতে পারছি যে আম্মু পজিটিভ এখন হসপিটালে চিকিৎসা চলতেছে ডাক্তাররা ওষুধ দিতেছে এখন চিকিৎসা চলতেছে বলতেছে ভালো হবে তারা পরে পরে ঔষধ খায় নাই ওষুধ মাঝে মধ্যে খাইছে এখন বেশি অসুস্থ হয়ে যাবার পরে এখন নিয়ে আসছে আমি এই চেপিতে আক্রান্ত কিন্তু আসার আলো প্লাস বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমি এখন ভালোই সুস্থ গেল বছর ছয়শো হলেও চলতি বছর এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে সাতশোর কাছাকাছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে রাজধানীতেই সিরাই মাদকসেবীদের মধ্যে এইচআইভির সংক্রমণ বেড়েছে বিপজ্জনকভাবে গত পাঁচ বছরে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা পাঁচ দশমিক তিন শতাংশ থেকে বেড়েছে বাইশ শতাংশে কন্ডম প্রমোশন বা অন্যান্য যে ইন্টারভেনশনগুলি যেমন ধরুন আইভি ড্রাগ এই প্রোগ্রামগুলিতে আরও এমফাসিস দেওয়া দরকার এরই মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ হাজারের অধিক এইচআইভি পজিটিভ আছে বলে ধারণা করা হচ্ছে যা বাংলাদেশকে নতুনভাবে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলছে যাদের ওষুধ প্রয়োজন অ্যান্টিরেট্রোভাইরাল দরকার তাদেরকে ইমিডিয়েট সেটা দিতে হবে সেখানে যে প্রেগন্যান্ট মাগুলি আছে তাদেরকে অবশ্যই আমাদের ইন্টারভেন করতে হবে তাদের বাচ্চাগুলি যাতে পজিটিভ না হয় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশে সম্ভাব্য এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা 10 থেকে 14000 89 সাল থেকে 2016 সাল পর্যন্ত 4721 জন আক্রান্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে তবে শনাক্তের হার বাড়িয়ে সমস্যার সমাধানে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের অক্টোবর মাস থেকে সরকার সম্পূর্ণভাবে দায়িত্বভার গ্রহণ করছে তাদের ডায়াগনোসিস করা চিকিৎসা দেওয়া পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে সারা বাংলাদেশে বিস্তৃত হয়ে যাবে তখন আমরা সকল রুগীর পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহ করে সার্বিক চিকিৎসা দিতে পারবো এইডসের উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকার তালিকায় নতুনভাবে এসেছে কুমিল্লা ও নোয়াখালীর নাম পর্যাপ্ত প্রস্তুতি না থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বাড়িয়ে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে এইডস নির্মূলের পরামর্শ বিশেষজ্ঞদের মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা